বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ জুয়েল মিয়া। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়বস্তু হলো প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। প্রোগ্রামিং এসেনশিয়ালের প্রথম যে অধ্যায়টা আছে, প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বইয়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং দেখুন, আজকের বিষয়বস্তু, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো শিখবো, যেগুলো জানতে পারবো আজকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে, প্রথমে আমরা জানবো প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং এর ভাষা কি। তারপরে আমরা যেটা জানবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজন্ম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ছয়টা প্রজন্ম আছে সেই ছয়টা প্রজন্ম নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরে আছে অনুবাদক প্রোগ্রাম, তিনটা অনুবাদক প্রোগ্রাম আসলে ইন্টারপ্রিটার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলার, এই তিনটা অনুবাদক প্রোগ্রাম যথাযথভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপরে আছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মাঝে পার্থক্য, এটা জানবো। কম্পিউটার প্রোগ্রামের ব্যবহারের এবং বিভিন্ন ক্ষেত্র, কোথায় কোথায় কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়, কেন বা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়। তারপরে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট কি, কিভাবে ফ্লো চার্ট তৈরি করা, কিভাবে অ্যালগোরিদম তৈরি করা, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কিছু সমস্যার অ্যালগোরিদম ও ফ্লো চার্ট তৈরি করব। প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ, সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো সেটা হলো প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ। একটা প্রোগ্রাম তৈরি করতে হলে যে যে বিষয়গুলো করা লাগে সেগুলো লাস্টে সর্বশেষ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের জানতে হবে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং এর ভাষা কি, প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। একটা সমস্যাকে সমাধান করব, সেই সমস্যাটা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। কম্পিউটারের ভাষায় মানে জিরো বা ওয়ান, যেমন এটা দেওয়া আছে, এটাকে বলা হয় অবজেক্ট কোড। এখানে অবজেক্ট কোড ব্যবহার করে একটা বাইনারির সাহায্যে একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে। তো আমরা জানলাম প্রোগ্রাম কি, এখন জানতে হবে প্রোগ্রামিং এর ভাষা কি, কেন এত প্রোগ্রামিং, আসলে প্রোগ্রামিং এর ভাষা এটা কি। কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত, আমরা প্রোগ্রাম যখন লিখি, লেখার জন্য যে শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত, এই যে এগুলো যে ব্যবহার করি, এগুলোই হলো প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেগুলো লিখি সেগুলোকে প্রোগ্রামিং এর ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। আশা করি এই টপিকটি ক্লিয়ার। এবং তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে এবং সিস্টেম সফটওয়্যার কাকে বলে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কিছু নির্দিষ্ট কাজের জন্য যাদেরকে তৈরি করা হয় তাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন একটু ভালোভাবে বললে, যে সমস্ত প্রোগ্রাম ক্যালকুলেশন, ওয়ার্ডপ্রেস, গেম খেলার মতো ইউজারের বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে তাদেরকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, ঠিক আছে। আর সিস্টেম সফটওয়্যার কি, যে নিজেকেই নিজে ম্যানেজ করে তাকেই সিস্টেম সফটওয়্যার বলা হয়। যে সব প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটার নিজেকে নিজেই ম্যানেজ করে তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। যেমন উদাহরণস্বরূপ, যেমন বলা যায় লিনাক্স, উইন্ডোজ, ম্যাক, এগুলো হলো সিস্টেম সফটওয়্যার। এগুলোর সাহায্যে কম্পিউটার নিজেকে নিজেই ম্যানেজ করে। তারপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ আছে বিভিন্ন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত দুই প্রকার, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুই প্রকার, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যেটা জানবো, নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে। তাহলে খুবই সহজ উত্তর, যদি বলা হয় নিম্ন স্তরের ভাষা কি, তাহলে উত্তরটা ঠিক এভাবে হবে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা বলতে মেশিন ল্যাঙ্গুয়েজ
ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে, মূলত এই দুইটা ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে নিম্ন স্তরের ভাষা বলে। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ কি। মেশিন ল্যাঙ্গুয়েজকে আবার অবজেক্ট কোডও বলা হয়। আশা করি ওইটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এখন আমাদের জানতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ কি। মেশিন ল্যাঙ্গুয়েজ হলো সে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা। আমরা জানি যে বাইনারি সংখ্যা দুইটা, একটা হলো জিরো আর একটা হলো ওয়ান। যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা জিরো ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। একটু আগে আমরা একটা চিত্র দেখলাম, ওইটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, যে ভাষায় সমস্যা সমাধানের জন্য জিরো আর ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সেইটাই হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু আগে বললাম যে মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। তারপরে এই ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। প্রোগ্রামিং মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে এবং ওটা অনেক কষ্টসাধ্য। এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় না, যেহেতু এটা কম্পিউটারের নিজস্ব এবং পার্সোনাল ল্যাঙ্গুয়েজ। সেই জন্য মেশিন ল্যাঙ্গুয়েজে লিখিত কোনো প্রোগ্রাম অনুবাদ করা প্রয়োজন হয় না, সেটা কম্পিউটার ডিরেক্টলি সেটা বুঝতে পারে। তারপরে হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা নেমোনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। কিছু আপনাদের বইয়ে কিছু নেমোনিক কোড দেওয়া আছে, যেমন ADE এগুলো দেওয়া আছে, এগুলো নেমোনিক কোড। এই কোড ব্যবহার করে যে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে, এই ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলা হয়। আমরা যে ভাষাটা মোটামুটি বুঝতে পারি এবং যেটা লিখি ইংলিশ লেটার দিয়ে সেটাই হলো সোর্স কোড, যেটা আমরা লিখি। এই ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে। এবং মেশিন ল্যাঙ্গুয়েজে আরো একটা বৈশিষ্ট্য হলো, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করা আপেক্ষিকৃত সহজ ও কম সময় সাপেক্ষ হলেও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা আপেক্ষাকৃত সহজ, মানে এই যে বাইনারি থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো প্রোগ্রাম রচনা করা সহজ ও সময়ও অনেক কম লাগে। হ্যাঁ, এটাই হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা অনেক ভালো একটা বৈশিষ্ট্য। তারপরে এবারটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো হলো, এই ভাষায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজ এর অসুবিধা দূর করা হয়। এখন মেশিন ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামগুলো আমরা লিখতাম যে সমস্যাগুলো সৃষ্টি হতো, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হওয়ার পরে এই ভাষায় এটা লেখার পরে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ও মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধাসমূহ দূর করা হয়েছে। মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজ তুলনায় প্রোগ্রাম রচনা আপেক্ষাকৃত সহজ ও কম সময় সাপেক্ষ। মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রোগ্রাম লিখি তার থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো লেখা অপেক্ষাকৃত সহজ এবং কম সময় সাপেক্ষ। তারপরে যে বৈশিষ্ট্য আছে, এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কোনো কমান্ড মুখস্থ করতে হয় না। আপনারা মেশিন ল্যাঙ্গুয়েজ বলেন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলেন, এগুলোতে প্রোগ্রাম লিখতে হলে অনেক কমান্ড অনেক কিছু মুখস্থ করতে হয়, কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু ফিউচার কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য এত কমান্ড মুখস্থ করা লাগে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিছুটা মানুষের ভাষার মতো নেই। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের সময় অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। এটা কম্পিউটারের নিজস্ব কোনো ভাষা না, এটা হলো মানুষের রচিত একটা ল্যাঙ্গুয়েজ। সো এইটা কম্পিউটার কখনোই বলে না, সেই জন্য তাদেরকে অনুবাদ করতে হয়। সেই অনুবাদ করার জন্য কম্পাইলার ও ইন্টারপ্রেটারের প্রয়োজন হয় না। এতে অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। এতে অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা পাওয়া যায়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে অনেক লাইব্রেরি ফাংশন আছে, এখন হয়তো লাইব্রেরি ফাংশন বুঝবেন না, কিন্তু যখন কোডিং করবেন তখন নিশ্চয়ই লাইব্রেরি ফাংশনের সাথে পরিচিত হবেন। বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য দেওয়া হলো। আমরা জানি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, পাইথন, সি প্লাস প্লাস, সি হ্যাশ, জাভা, কোবল, এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখবো। বেসিক বেসিক একটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, এটার পূর্ণ রূপ বেসিকের। এটা ডেভেলপ করা হয় 1960 সালে। এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ।
অ্যান্ড কোবল, এটাও একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড কোবলের পূর্ণ রূপ হলো কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটা সাধারণত অ্যাকাউন্টিং, ক্রেডিট, ক্রেডিট এইসব যাবতীয় কাজে ব্যবহার করা হয়, এবং এটা ডেভেলপ করা হয় 1960 সালে, মানে এটা আবিষ্কার করা হয়, এই ল্যাঙ্গুয়েজটা 1960 সালে আবিষ্কার করা হয়। তারপরে আছে ফরটান। ফরটান একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ফরটান হলো ফর্মা ট্রান্সলেটর, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে, এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা নিয়ে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করে। এই ল্যাঙ্গুয়েজটা 1957 সালে ডক্টর জেমস বেকার ডেভেলপ করেন। ডক্টর জেমস বেকার 1997 সালে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করেন। তারপরে হলো সি। সি হলো অল মাদার অফ ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলা হয় সিকে। আমার সি এর ডেভেলপারটা লেখা হয়নি, দুঃখিত আমি। তবে সি ডেভেলপ করেন ড্যানিস রিচি, এবং ডেভেলপ করা হয় 1972 সালে। সি সি ল্যাঙ্গুয়েজে সব প্রোগ্রামই রচনা করা যায়। সি অনেক অনেক হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। এখানে সবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বেসিক, কোবল, ফরটান, সি, এগুলো সবই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে আমরা জানবো ল্যাঙ্গুয়েজের প্রজন্ম। এই যে ল্যাঙ্গুয়েজ কিন্তু একদিনে আসেনি, এগুলো ধীরে 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 আমাদের সামনে এসেছে। তো তো 1954 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে। এই সকল ভাষাকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি, সরি আমার এখানে ভুল হয়েছে, এখানে 6টি হবে, 6টি স্তর বা প্রজন্মে ভাগ করা হয়েছে। আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আগে ছিল 5টি, বাট এখন একটা ইন্টেলিজেন্ট এজেন্সি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই জন্য এখন 6টা প্রজন্ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1945 সাল থেকে শুরু হয়, যেটা ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পরিচিত আমাদের। সেটা হলো মেশিন ভাষা, যেটা কম্পিউটার বাইনারি সংখ্যা 0-1 দিয়ে রচনা করা হয়। তারপরে হলো সেকেন্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্মের ভাষা, যেটা 1950 সাল থেকে 50 সালে চালু হয়। এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশনের পরে আমরা এই ল্যাঙ্গুয়েজটা পাই, এই জেনারেশনটা পাই। তারপরে যেটা তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, 1960 সালে উচ্চতর ভাষাটা আমরা পাই। দেন ফোর্থ জেনারেশন, চতুর্থ প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজ, 1970 সালে এটা আবিষ্কার করা হয়। এটা হলো অতি উচ্চ ভাষা, বলা হয় অতি উচ্চ ভাষা। অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় আসলে আপডেট হতে হতে, এই ভাষাগুলো আমরা পাইছি। এবং পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা 1980 সালে আবিষ্কৃত, 1980 সাল থেকে চালু হয়েছে। এটা হলো স্বাভাবিক ভাষা। তারপরে আমাদের যেটা লাস্ট যেটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সিক্স জেনারেশন, যেটা আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাঙ্গুয়েজ, এই জেনারেশনের সার্থক সৃষ্টি। এটা সব থেকে এ পর্যন্ত আপডেট জেনারেশন এবং ল্যাঙ্গুয়েজ সব থেকে কৃত্রিম। এখন কম্পিউটার সায়েন্সে এই সাবজেক্টটা নতুন যোগ হয়েছে। তারপরে জানবো অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ আলোচনা করো। আমরা অনুবাদক প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার সেটা জানবো এখন। অনুবাদক প্রোগ্রাম কি, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। একদম সহজভাবে যদি বলা যায় তাহলে এই সংজ্ঞাটাই, যে প্রোগ্রাম সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। এখানে অনুবাদক প্রোগ্রাম হলো 3 প্রকার, একটা হলো কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। এই তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রাম আছে। সো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয়েছে, এবং এটাকে ট্রান্সলেট করা হয়েছে বাইনারিতে। কম্পিউটার কিন্তু কখনোই এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে না, সেইটাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করতে হবে। সেই জন্যই আমাদের কি করতে হয়, সেই জন্যই আমাদের অনুবাদক প্রোগ্রামগুলো ব্যবহার করতে হয়। সেই জন্য আমাদেরকে অবশ্যই একটা অনুবাদক প্রোগ্রাম লাগবে, যার সাহায্যে আমাদের এই যে কোডটা আছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। এই যে কোড আছে এই কোডটাকে বলা হয় সোর্স কোড, এবং বাইনারিতে যেটা আছে এটাকে বলা অবজেক্ট অবজেক্ট কোড। এখন এই সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করার কাজই হলো কম্পাইলার বা অনুবাদক। সো এটা যে অনুবাদ করবে তাকে বলা হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। এই সোর্স কোডকে যে অবজেক্ট করে রূপান্তর করে সেটাই হলো অনুবাদক প্রোগ্রাম। এখন এইটা, এই যে যেটা আমি বললাম, উচ্চতর ভাষা লিখিত প্রোগ্রামকে সোর্স কোড বলা হয়। এই যে ভাষাটা লেখা হয় এটাকেই সোর্স কোড বলা হয়, এবং মেশিন ভাষার কোডকে অবজেক্ট কোড বলা হয়, এবং মেশিন ভাষায় যে 0-1 লেখা হয় এটাই হলো অবজেক্ট কোড।
তো এবারটা আমরা চলে আসি প্রথম ফার্স্ট যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার। এখন জানবো অ্যাসেম্বলার কি এবং অ্যাসেম্বলার কাজ কি। অ্যাসেম্বলার কাজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত কোনো প্রোগ্রাম অ্যাসেম্বলি সাহায্যে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। সো আমরা দেখে নিই যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলা হয়। মানে অ্যাসেম্বলি ভাষায় যে অনুবাদক অ্যাসেম্বলি ভাষায় লিখিত একটা প্রোগ্রাম হবে এবং অ্যাসেম্বলার কি করবে, সেই প্রোগ্রামটাকে মেশিন ভাষায় রূপান্তর করবে, সেটাই হলো অ্যাসেম্বলার। এই যে এখানে একটা অ্যাসেম্বলি ভাষায় লিখিত একটা প্রোগ্রাম, অ্যাসেম্বলি ভাষায় লিখিত একটা প্রোগ্রাম, সেটা অ্যাসেম্বলার কি করছে, হ্যাঁ মেশিন ভাষায় রূপান্তর করছে। এটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলার কি করছে, এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রূপান্তর করছে। তারপরে যেটা হলো কম্পাইলার, যেটা সি প্রোগ্রামে ব্যবহার করা হয়। কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, সেটা কম্পাইলার কি করে, সাথে সাথে একসাথে সম্পূর্ণ প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কিন্তু অ্যাসেম্বলার বা ইন্টারপ্রেটার সেগুলো করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন একটা একটা প্রোগ্রাম যেটা হলো সোর্স কোড, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা, এবং কম্পাইলার কি করছে সেই কোডটাকে অবজেক্ট কোডে রূপান্তর করছে। অবজেক্ট কোড এখানে দেখতে পাচ্ছেন 01, এটা হলো অবজেক্ট কোড। কম্পাইলার উচ্চ ভাষার ল্যাঙ্গুয়েজকে সোর্স কোডকে কম্পাইলার কি করছে অবজেক্ট কোডে রূপান্তর করছে। তারপরে যেটা হলো তারপরে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কাজ কি, ইন্টারপ্রেটার সি কম্পাইলার যেটা করে একটা পুরো প্রোগ্রামকে একবার রান করতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার আর মেশিন ভাষায় রূপান্তর করতে পারে না। ইন্টারপ্রেটার কি করে, অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে সোর্স কোডকে লাইন বাই লাইন, মানে প্রত্যেকটা লাইন এক লাইন করে অনুবাদ করে, তারপরে নিচের লাইনে যায় এক লাইন অনুবাদ করে, তারপরে নিচের লাইনে যায়, এইভাবে সে অনুবাদ করে, এইভাবে অনুবাদ করে করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তাকে ইন্টারপ্রেটার বলা হয়। ঠিক আছে, তারপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ইন্টারপ্রেটার এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাঝে পার্থক্য। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাঝে মাঝে পার্থক্য আছে। আশা করি এতক্ষণ যা ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সেটা দেখে কিছু বুঝতে পারছেন, আশা করি আরো ক্লিয়ার হবেন। তো আমরা একটু দেখে নিই কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাঝে পার্থক্য কি। ভিডিওটি একটু লং হতে পারে, তবে আশা করছি আপনারা পুরোপুরি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তারপরে আমরা জানবো কম্পাইলার। কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, যেটা বললাম। আর ইন্টারপ্রেটার কি করে, সেই প্রোগ্রামটাকে লাইন বাই লাইন এক লাইন অনুবাদ করে, তারপর থামে এক লাইন অনুবাদ করে, তারপর থামে, এইভাবে সে অনুবাদ করে। তারপরে এটা কি, এটা হলো দ্রুত গতি সম্পন্ন। কম্পাইলার অবশ্যই একটা প্রোগ্রামকে যেহেতু একবার রান করতে পারে, তাহলে এটা অবশ্যই দ্রুত গতি সম্পন্ন, এবং যেহেতু ইন্টারপ্রেটার এক লাইন করে করে, সেহেতু এটা ধীর গতি সম্পন্ন। একসাথে সকল ইনস্ট্রাকশন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, এই যেটা বললাম একসাথে সকল ইনস্ট্রাকশন যা আছে সব মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কিন্তু এটা একসাথে কেবলমাত্র একটি ইনস্ট্রাকশন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারে। কম্পাইল করা কোনো প্রোগ্রাম পরিবর্তন করতে হলে সম্পূর্ণ পদ্ধতি পুনরাবৃত্ত করতে হয়। কম্পাইলারে কম্পাইল করা কোনো প্রোগ্রামটি পরিবর্তন করতে হলে সম্পূর্ণ পদ্ধতি পুনরাবৃত্ত করতে হয়। ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কোনো নির্দেশের পরিবর্তন করতে হলে সম্পূর্ণ পদ্ধতিটি পুনরাবৃত্ত করতে হয় না, কিন্তু কম্পাইলার সেটা করতে হয়, কিন্তু ইন্টারপ্রেটার সেটা করা লাগে না। এটা হলো সমবায় প্রোগ্রাম, মানে একবারে রান করে দেয়, আর এটা হলো পর্যায়ক্রমিক অনুবাদ করে, এ কখনো সমবায় করে না, পর্যায়ক্রমিক ধাপে ধাপে করে। তারপরে আমরা জানবো কম্পিউটারের ব্যবহার, কম্পিউটার প্রোগ্রামিং এর ব্যবহার এবং বিভিন্ন ক্ষেত্র, কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং এর ক্ষেত্রগুলো কি কি, আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার এতই ব্যাপক যে এর কোনো হিসাবই নাই। বর্তমান প্রজন্মে কম্পিউটার প্রোগ্রামের অনেক ব্যবহার রয়েছে। মানব জীবনের সাথে সম্পর্কিত এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার প্রোগ্রামিং এর ব্যবহার নেই। কম্পিউটার আবিষ্কার থেকে কম্পিউটার প্রোগ্রাম ছিল, এখন পর্যন্ত অনেক প্রোগ্রাম কম্পিউটার প্রোগ্রামিং রচনা হচ্ছে এবং আগামীতেও হবে। তো আমরা দেখে নিই কম্পিউটার প্রোগ্রামিং এর কতগুলো উল্লেখযোগ্য ক্ষেত্র, সেগুলো কি কি, সেই ক্ষেত্রগুলো কি কি, কোথায় কোথায় কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হচ্ছে, ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রগুলো কোথায়, সেগুলো আমরা দেখি। এক, বিজ্ঞান সংক্রান্ত গাণিতিক সব ধরনের কাজ কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়। বিজ্ঞান সংক্রান্ত এবং গাণিতিক সব ধরনের কাজে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা হয়।
তারপর শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজে রেজাল্ট দেখা, রেজাল্ট শিট তৈরি করা, কিভাবে ফলাফল তৈরি করা, সব কাজে এগুলো ব্যবহার করা, আর অনেক কাজ আছে। তারপর হলো গবেষণা সংক্রান্ত কাজে, গবেষণা কাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। চিকিৎসা সংক্রান্ত কাজে, অনেক চিকিৎসা সংক্রান্ত কাজে প্রোগ্রামিং ব্যবহার করা হয়। শিক্ষা শিল্প কলকারখানার অনেক কাজ আছে যেগুলোতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। কৃষি সংক্রান্ত গবেষণা কাজে ব্যবহার করা হয়। যানবাহন তৈরি ও যানবাহন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়। আইন শৃঙ্খলা রক্ষা ও আইন সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সংক্রান্ত অপারেশনে ব্যবহার করা হয়। আসলে মানে প্রোগ্রামিং ব্যবহার করা হয় না এমন কোনো ক্ষেত্রই নেই, হয়তো গৃহস্থল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং ইত্যাদি, এবং আরো আরো অনেক অনেক ক্ষেত্র আছে যেখানে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করা হয়। আশা করি এটা ভালোভাবে আপনারা বুঝে নিয়েছেন। তো এখন আমরা যেটা শিখবো, মোস্ট ইম্পর্টেন্ট অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। আমি এখানে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব অ্যালগোরিদম ফ্লোচার্ট কি। তারপরে যদি কোনো কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো প্রথমে আমরা জেনে নিই অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম কি? অ্যান অ্যালগোরিদম স্টেপ বাই স্টেপ প্রডিউস সলভিং এ প্রবলেম। কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকেই, ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকেই অ্যালগোরিদম বলে। তাহলে অ্যালগোরিদম কি? কোনো সমস্যাকে সমাধানে যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয়। এটা হলো বইয়ের ভাষা, কিন্তু যদি মুখে বলতে হয় তাহলে এভাবে হয় যে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদমের কিছু বৈশিষ্ট্য, প্রতিটি অ্যালগোরিদম পর্যায়ক্রমে সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকবে, প্রত্যেকটা অ্যালগোরিদমের কিছু সুনির্দিষ্ট ধাপ থাকবে, সে ধাপগুলো সে মেনটেন করে চলবে। প্রতিটি অ্যালগোরিদমের সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকবে, সে কিছু ইনপুট করবে, সেগুলো অবশ্যই অ্যালগোরিদমে থাকতে হবে। প্রতিটি পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হবে, আমরা যে অ্যালগোরিদমটা তৈরি করব সেটা সহজবোধ্য হতে হবে এবং পর্যায়ক্রমিক হতে হবে, যাতে মানুষ কেউ বা পড়লে অবশ্যই সহজে বুঝে যেতে পারে, সেই জন্য সেই দিকে লক্ষ্য রাখতে পারে। সেই জন্যই অ্যালগোরিদমটা আজকে তৈরি করা। প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে, আমি যুক্তি অনির্ভর কোনো কিছু লিখতে পারবো না, অবশ্যই তার পিছনে যুক্তি থাকতে হবে এবং প্রতিটি ধাপে কাজ যুক্তি নির্ভর হতে হবে। তারপর প্রতিটি কাজে সুনির্দিষ্ট আউটপুট থাকবে, আমরা যাতামাতা তো করতে পারি না, অ্যালগোরিদম প্রতিটি অ্যালগোরিদমের একটা সুনির্দিষ্ট আউটপুট অবশ্যই থাকতে হবে। তারপরে এবারটা আমাদের যে জিনিসটা জানার কথা সেটা হলো ফ্লো চার্ট। ফ্লো চার্টটা কি? ফ্লো চার্ট আর অ্যালগোরিদম একই। ফ্লো চার্ট হলো কি? কোন সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমান্বয় ধাপসমূহ চিত্রের চিত্রভিত্তিক রূপকে ফ্লো চার্ট বলে। ফ্লো চার্ট মানে হলো প্রবাহ চিত্র, কোন সমস্যাকে কোন সমস্যার সমাধানকে চিত্রের মাধ্যমে তুলে ধরাই হলো ফ্লো চার্টের কাজ। ফ্লো চার্ট কি করবে? ফ্লো চার্ট প্রবাহ চিত্র মানে সমস্যাটাকে চিত্রের মাধ্যমে তুলে ধরবে। অ্যালগোরিদম কি করবে? সেটা স্টেপ বাই স্টেপ খণ্ড খণ্ড করে সেই প্রোগ্রামটাকে ভেঙে দেবে। এখন ফ্লোচার্টেরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ফ্লোচার্টের ভিতরে থাকতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফ্লোচার্ট প্রোগ্রাম রিলেটেড হওয়া উচিত নয়। একবারে প্রোগ্রাম রিলেটেড করে ফেললাম, এটা অবশ্যই ফ্লোচার্টে করা যাবে না। ফ্লোচার্ট প্রোগ্রাম রিলেটেড হওয়া, সরি সরি সরি, ফ্লোচার্ট প্রোগ্রাম রিলেটেড হওয়া উচিত আর কি, আমার ভুল হয়েছে, সরি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি। তারপরে হলো প্রোগ্রাম যেসব উপাত্ত বা ডাটা মন্তব্য জাতীয় নির্দেশ স্টেটমেন্ট ব্যবহার করা হয় তা প্রোগ্রাম নির্বাহের সময় কার্যকর হয় না, কাজে এই জাতীয় নির্দেশ বা স্টেটমেন্ট ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। যেসব উপাত্ত বা ডাটা মানে প্রয়োজন নাই সেগুলো ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নাই, হয় না। ফ্লোচার্ট যতটা সম্ভব সরল ও সরাসরি হওয়া উচিত। ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এই দুইটার ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য, সহজ সরল হওয়া উচিত, যাতে কেউ আপনার ফ্লোচার্ট বা অ্যালগোরিদমটা করলে খুব সহজে সেটি বুঝতে পারে। ফ্লোচার্ট তৈরির সময় অপ্রয়োজনীয় লুপ এড়িয়ে চলা উচিত। ফ্লোচার্টে যেগুলো প্রয়োজন একান্ত সেইগুলোই আমরা ফ্লোচার্টে অন্তর্ভুক্ত করব, বাট যেগুলো দরকার নেই সেগুলো সেই লুপগুলো সেইগুলো এড়িয়ে চলা উচিত। তারপরে আমরা জানবো যে ফ্লোচার্টের প্রকারভেদ। ফ্লোচার্টের প্রকারভেদ আমরা এখন আলোচনা করবো। এন্ড ফ্লোচার্ট সাধারণত দুই প্রকার, একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট। তবে সিস্টেম ফ্লোচার্ট তেমন কোনো কাজে আসে না, প্রোগ্রাম ফ্লোচার্টটাই আমাদের বেশি ব্যবহার করা হয়। সো আমি এই ভিডিও টিউটোরিয়ালে সিস্টেম ফ্লোচার্ট নিয়ে সেরকম কোনো আলোচনা করব না, প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। সো প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট আগে আমরা সিস্টেম ফ্লোচার্টটা জেনে নিই। সিস্টেম ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক, ফ্লোচার্ট অবশ্যই প্রতীক নির্ভর। তো ফ্লোচার্ট কি? ফ্লোচার্টের এখানে সিস্টেম ফ্লোচার্টের প্রতীক দেখানো হয়েছে, যেমন এখানে আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়, ডকুমেন্টেশন, ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, কার্ড, আইন, অনলাইন
অনলাইন স্মৃতি, ম্যানুয়াল ইনপুট, তারপরে সেটিংস বা সাজানো, এগুলো হলো কি সিস্টেম ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক। এগুলো ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করা হয় সিস্টেম সিস্টেম ফ্লো সিস্টেম প্রোগ্রামের জন্য। তবে আমরা সিস্টেম 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 প্রোগ্রাম নিয়ে সেরকম করে আলোচনা করবো না, সেজন্য আমি কিছু বলছি না। আমি যাবতীয় আলোচনা হবে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। তো এবারটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য আমরা যে জিনিসটা শিখতে হবে, প্রোগ্রাম ফ্লোচার্ট কি এবং প্রতীকগুলোর অর্থ কি। এই যে A1 2 3 4 5 6 7টা বইয়ে হয়তো আরো অনেক কিছু দেওয়া আছে, তবে এই 7টাই আমাদের ফ্লোচার্টে ব্যবহার করা হবে, এর বাইরে ব্যবহার সাধারণত করা হয় না। সো আমাদের এই 5টাই অবশ্যই ভালোভাবে জানতে হবে, বাকিগুলো আপাতত জানার কোনো প্রয়োজন নেই। এই 5টা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ফার্স্ট এরটা হলো টার্মিনাল প্রতীক, এটি ডিম্বাকৃতির, এটি ডিম্বাকৃতির মতো দেখতে, এটি প্রোগ্রাম শুরু বা শেষ করতে ব্যবহার করা হয়, এটি প্রোগ্রামের শুরু এবং শেষ স্টার্ট বা এন্ডিং এ ব্যবহার করা হয়। তারপরে হলো গ্রহণ বা নির্গমন, কোনো কিছু ইনপুট বা আউটপুট করার প্রতীক, এটি সামান্তরিক আকৃতির, মনে রাখার একটা কৌশল, এটি সামান্তরিক আকৃতির, এটিতে এটাই এটির কাজ কি, কোনো কিছু আউটপুট এবং ইনপুট নেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়, এটি প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে এটা হলো আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কাজ কি, এটা হলো প্রক্রিয়াকরণ প্রতীক, এটি আয়তকার আকৃতির, মনে রাখার একটা কৌশল, এটি আয়তকার আকৃতির, এটি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু ম্যাথমেটিক্যাল কোনো কিছু প্রক্রিয়া করার জন্য তখন আমরা এটা ব্যবহার করা হয়। গণিতিক হিসাব নিকাশের বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণের জন্য এই আয়তকার ব্যবহার করা হয়। তার ফলে এটা যেটা হীরক আকৃতি, এটা হলো সিদ্ধান্ত প্রতীক, সিদ্ধান্ত প্রতীক, এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা হয়, দুটি সম্ভাব্য মান থাকে, এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করা করা যায়, যার সম্ভাব্য দুটি মান থাকে, হ্যাঁ বা না, এটি জাস্ট কন্ডিশনাল অ্যাপ্লাই এর জন্য ব্যবহার করা হয়। এটা হলো তাহলে তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা প্রোগ্রামের এর দিকে নির্দেশ করে, মানে প্রোগ্রাম কোন দিক থেকে ফ্লো চার্টটা কোন দিক থেকে নির্গমন হচ্ছে সেই প্রবাহ দিকটা এটা বলে দেয়। আর এটা হলো সংযোগ, প্রোগ্রাম সংযোগ, যখন একটা বড় ফ্লো চার্ট এক পৃষ্ঠায় জায়গা হয় না তখন এর প্রতীক ব্যবহার করে বাকি অংশ, এটা হলো সংযোগ প্রতীক বলতে পারেন, সংযোগ সংযোগ করার জন্য আমরা এটা ব্যবহার করা হয়ে থাকে প্রোগ্রামে। আপনি যখন ফ্লো চার্ট তৈরি করবেন তখন অবশ্যই আপনি বুঝতে পারবেন। আশা করি ফ্লো চার্টের যে প্রতীকগুলো আছে এবং প্রতীকগুলোর কাজ কি এবং প্রতীকগুলো কেন ব্যবহার করা হয় অবশ্যই বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখনো অনেক কিছু বাকি আছে, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, ধৈর্য নিয়ে যতকে জানবেন তত শিখবেন। তারপরে আছে, তারপরে এবারটা আমরা কিছু কিছু সমস্যার অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করে দেখাবো, তাহলে হয়তো যদি এক্সাম্পল গুলো দিই তাহলে হয়তো আপনাদের সমস্যাটা আরো ক্লিয়ারলি হয়ে যাবে। তো প্রথমে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো, দুইটা ইন্টিজার টাইপের সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। দুইটা ইন্টিজার টাইপের সংখ্যা সংখ্যা আমরা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে এবং তার যোগফল বের করব, যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট তৈরি করবো। ফার্স্টে আমরা অ্যালগোরিদমটা দেখে নিই। অ্যালগোরিদম, অ্যালগোরিদমের প্রথম শর্ত কি, অবশ্যই প্রথম ধাপ, ধাপ নাম্বার ধাপ ওয়ান, প্রোগ্রাম শুরু হবে। অ্যান্ড সেকেন্ড ধাপ কি হবে, সংখ্যা দুটির মান গ্রহণ করতে হবে, প্রোগ্রাম শুরু করতে হবে। দ্বিতীয় ধাপে সংখ্যা দুটির মান গ্রহণ করতে হবে। অ্যান্ড তৃতীয় ধাপে কি করতে হবে, যে সংখ্যা দুটির মান আমরা ইনপুট নেব সেই সংখ্যা দুইটা যোগ করতে হবে, সেই তৃতীয় ধাপে সংখ্যা দুইটা যোগ করতে হবে। এখন সংখ্যা দুইটা যোগ করা হয়ে গেলে কি করতে হবে, চতুর্থ ধাপে সংখ্যা দুইটা ফলাফল, যে ফলাফলটা হবে সেটা প্রদর্শন করতে হবে। তাহলে এভাবে লিখতে পারে, চতুর্থ ধাপে ফলাফল প্রদর্শন করি, এবং পঞ্চম ধাপে কি, ফলাফল যেহেতু প্রদর্শন করা হয়ে গেছে তাহলে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। এটা হলো অ্যালগোরিদম। আসলে অ্যালগোরিদম আশা করি বুঝতে পারছেন খুবই সহজ, অ্যালগোরিদম নিজের ভাষায় লিখবেন, মানে কিভাবে প্রোগ্রামটাকে খণ্ড খণ্ড করে ভাঙা যাবে এটাই হলো অ্যালগোরিদম। প্রথমে শুরু দুইটা সংখ্যা ইনপুট নিই, তারপরে সংখ্যা দুইটা যোগ করি এবং যোগফল প্রদর্শন করি এবং প্রোগ্রাম শেষ। আর ফ্লোচার্টটা হলো কি, প্রথমে স্টার্ট করতে হবে, প্রথমে স্টার্ট, এটা হলো ডিম্বাকৃতি, এটা দিয়ে স্টার্ট করতে হবে। তারপরে আউট, এই দুইটা সংখ্যার মান গ্রহণ করি, যেহেতু ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য আমাদের সামান্তরিক ব্যবহার করতে হবে, তাহলে ইনপুট এ কমা বি দুইটা সংখ্যা ইনপুট নিলাম, ফ্লোচার্টের যে প্রতীকটা দিলাম। তারপরে হলো প্রক্রিয়াকরণ অংশ, যেহেতু আমরা দুইটা সংখ্যা যোগ করি, এখানে যেহেতু যোগ করছি সেই জন্য আমি কি করবো, এখানে সাম ইকুয়াল টু এ প্লাস বি এর যে মানটা হবে সেই দুইটা যোগ করে আমরা সামের ভিতরে রেখে দিচ্ছি। তাহলে এখানে একটা প্রক্রিয়াকরণ হচ্ছে, ম্যাথমেটিক্যাল কাজ হচ্ছে, তাহলে এখানে অবশ্যই আমাদের আয়তকার ব্যবহার করতে হবে। তারপরে যে কাজটা করা হচ্ছে ফলাফল প্রদর্শন করি, ফলাফল প্রদর্শন করার জন্য আসলে আপনারা বুঝতে পারছেন ফলাফল প্রদর্শন করার জন্য সামান্তরিক ব্যবহার করতে হবে, হ্যাঁ সামান্তরিক। তাহলে আমরা এখানে ফলাফল প্রদর্শন করি, ফলাফল যেহেতু সামের ভিতরে যোগ দেওয়া হয়েছে সেহেতু প্রিন্ট ইকুয়াল টু সাম আমরা যোগফল প্রদর্শন করছি, এন্ড প্রোগ্রাম শেষ, তাহলে আমাদের এখানে এন। আসলে খুবই সহজ,
এ বুঝতে পারলে খুবই সহজ, একদম সহজ অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। অ্যালগোরিদম আর ফ্লো চার্ট যদি পারেন তাহলে প্রোগ্রাম করতে একটুও সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছেন। আবার যদি বলি প্রোগ্রাম শুরু করতে হবে, তারপরে সেই সমস্যা অনুযায়ী জটিল সংখ্যা ইনপুট নিতে হবে, জটিল সংখ্যা যোগ করতে হবে, যোগ ফল প্রদর্শন করে প্রোগ্রাম শেষ। আর ফ্লো চার্ট প্রথমে স্টার্ট করতে হবে, তারপরে ইনপুট নেওয়ার জন্য যেগুলো করতে হবে, জটিল সংখ্যা যোগ করার জন্য এটা করতে হবে, আয়তক্ষেত্র ব্যবহার করতে হবে, ফলাফল প্রদর্শনের জন্য এটা ব্যবহার করতে হবে, ইনপুট করার জন্য এটা। এখন জটিল সংখ্যার ইনপুট হয়ে গেল, আমি আর দুই তিনটে এক্সাম্পল দেবো, হয়তো তত বিবরণ দেবো না, তারপরে আমি জাস্ট বলে চলে যাবো। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার। তো নেক্সট এক্সাম্পল যেটা সেটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। সো ঠিক আগের মতনই ধাপ, প্রথম ধাপে কী করতে হবে, প্রোগ্রামটা শুরু করতে হবে। দ্বিতীয় ধাপে কী করতে হবে, ত্রিভুজের যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অবশ্যই আমাদের কি কি জানতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা জানতে হবে। তাহলে কি ত্রিভুজের দৈর্ঘ্য আর প্রস্থের মান গ্রহণ করি, গ্রহণ করলাম, গ্রহণ যদি যেহেতু আমরা ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থের মান যদি পেয়ে যাই, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল যদি নির্ণয় করা হয়ে যায় তাহলে ক্ষেত্রফল প্রদর্শন করি। ক্ষেত্রফল প্রদর্শন করার পরে আমাদের আর কিছু নেই, প্রোগ্রাম শেষ, এটাই হলো শেষ। তাহলে ফ্লোচার্টটা কিভাবে শুরু করবেন আপনারা, ফ্লোচার্ট প্রথমে হলো প্রোগ্রাম শুরু, তাহলে ডিম্বাকৃতি দিয়ে স্টার্ট প্রোগ্রাম শুরু করতে হবে। তাহলে তারপরে কি ত্রিভুজের দৈর্ঘ্য, যদি আপনারা কোনো প্রোগ্রামের অ্যালগোরিদম তৈরি করতে পারেন তাহলে ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ইনশাল্লাহ ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। তাহলে প্রথমে অ্যালগোরিদম তৈরি করবেন, তারপরে ফ্লোচার্ট, অ্যালগোরিদম দেখে দেখে ফ্লোচার্ট তৈরি করবেন। তাহলে বলছে কি ত্রিভুজের দৈর্ঘ্য আর প্রস্থের মান নেই, তাহলে ইনপুট বেস ইনটু হাইট, বেস লেন্থ সরি লেন্থ এন্ড ওয়েথ, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে এবারটা যেহেতু প্রক্রিয়া হবে, ম্যাথমেটিক্যাল প্রক্রিয়া হবে, ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল আসছে, সেহেতু আমাদের অবশ্যই অবশ্যই আয়তক্ষেত্র ইউজ করতে হবে। আয়তক্ষেত্র কি করছে, এরিয়া ইকুয়াল টু লেন্থ ইকুয়াল ইনটু উইথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা এরিয়ার ভিতরে মানটা রেখেছি, ফলাফল প্রদর্শন। এবার এরিয়ার ভিতরে ফলাফলটা আছে, এই দুটা গুণফল, এবারটা তাহলে আমরা প্রিন্ট করে দেবো কি, এরিয়া প্রিন্ট করে দেবো, ফলাফল প্রদর্শন হয়ে গেল এবং প্রোগ্রাম শেষ। আশা করি দুইটা এক্সাম্পল দিয়ে দিলাম, আর একটা এক্সাম্পল দেব, এটা খুবই সহজ এক্সাম্পল, বইয়ে আছে অনেকগুলো, করার চেষ্টা করবেন নিজে নিজে। আর একটা এক্সাম্পল দেখি, আশা করি এটা দেখার পরে আর অ্যালগোরিদম ফ্লোচার্টে কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, এখন সমকোণী ত্রিভুজের তাহলে কি করতে হবে, কোনো দেখার দেখে দরকার নেই, ধাপ ওয়ানে প্রোগ্রাম আমরা শুরু করে দেবো। তারপরে কি বলছে, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগে, একটা হলো ভূমি আর একটা উচ্চতা। তাহলে আমরা দ্বিতীয় ধাপে কি করতে পারি, সেই ত্রিভুজের ভূমি আর উচ্চতার মানটা গ্রহণ করে নিতে পারি। যদি আমরা মানটা পেয়ে যাই তাহলে আমরা সূত্রতে ফেলতে পারি এবারটা, তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে হাফ 1.5 দিয়ে প্রকাশ করা হয়েছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। যদি আমরা মান পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেলে কি করতে হবে, ক্ষেত্রফলটা আমাদের প্রদর্শন করতে হবে। ক্ষেত্রফল প্রদর্শন করা হয়ে গেলে প্রোগ্রাম শেষ। ফ্লোচার্টটা একদমই ইজি, প্রথমে স্টার্ট করতে হবে, ত্রিভুজের ভূমি আর উচ্চতা গ্রহণ করি, তাহলে ইনপুট যেহেতু সেহেতু সামান্তরিক ব্যবহার করতে হবে, সামান্তরিক ইনপুট সরি বানান স্পেলিং মিস্টেক আছে, সেজন্য আমি খুবই দুঃখিত। ইনপুট ইকুয়াল টু বেস এন্ড টু হাইট, দুটা ইনপুট নিলাম, এন্ড তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু 1.5 ইন্টু বেস ইন্টু হেড হাইট, মানে এরিয়ার ভিতরে আমি এই যে মানটা হবে এটা স্টোরেজ করে রেখে দিলাম, তারপরে আমি ক্ষেত্রফল এরিয়া প্রকাশ করলাম এবং প্রোগ্রাম শেষ করে দিলাম। এটাই হলো অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট। আমি তিনটে অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট দেখাই দিচ্ছি, আপনারা বইয়ে আরো আছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তারপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, এগুলো নিজে নিজে চেষ্টা করবেন, আর না পারলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে আমি যেটা জানাবো, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট লুপিং দিয়ে কিভাবে করা হয়, তিনটি বৃহত্তম সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট। এটা হলো একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, আশা করি এটা হয়তো অনেকে বোঝেন না, তা যারা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি ফ্লোচার্টটা আগে তৈরি করে রেখে দিয়েছি, এন্ড আমি অ্যালগোরিদমটা দেখি, তারপরে আমি এখানে আস্তে আস্তে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। প্রথমে কি হয়েছে, বলছে যে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, মানে ইউজার আপনাকে তিনটা সংখ্যা দেবে,
সেই তিনটা সংখ্যা আপনাকে দেবে এবং আপনাকে বলে দিতে হবে যে এই তিনটা সংখ্যার ভিতরে এই সংখ্যাটা বড় বা এই সংখ্যাটা বড়। তাহলে আপনি কিভাবে বুঝবেন এই তিনটা সংখ্যার ভিতরে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা বড়? সেই জন্য আপনাকে একটা প্রোগ্রাম লিখতে হবে, সেই জন্য আপনাকে একটা অ্যালগোরিদম তৈরি করতে হবে, একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে। তো যদি আমি অ্যালগোরিদম তৈরি করি ফার্স্টে, তাহলে কি করতে হবে, প্রোগ্রামটা শুরু করতে হবে। শুরু করার পরে যদি তিনটা সংখ্যা বলছি, তাহলে আমাদেরকে তিনটা সংখ্যা ইনপুট নিতে হবে। তিনটা সংখ্যার মান গ্রহণ করি, এ বি সি, এই তিনটা মান গ্রহণ করলাম। এখন মান যদি গ্রহণ করে ফেলছি, এখন আমরা তিনটা সংখ্যা পেয়ে গেছি ইউজারের কাছ থেকে যে এই তিনটার ভিতরে, এবারটা এই তিনটার ভিতরে আমাকে দেখতে হবে এই তিনটার ভিতরে বড় কোনটি। তাহলে ধাপ তিনে যেটা করতে পারি, যদি এ মনে করে এর ভিতরে একটা মান আছে, বি এর ভিতরে একটা মান আছে, সি এর ভিতরে একটা মান আছে, যদি এ গ্রেটার দেন বি, মানে বি এর যে মানটা যদি এর মতো হয় এবং সরি বি এর মানটা যদি বি এর মানটা যদি এর থেকে বড় হয় এবং সি এর মানটা যদি এর থেকে বড় হয়, তাহলে লার্জেস্ট এ। যদি বি এর থেকে এ বড় হয় বা সি এর থেকে এ বড় হয়, যদি দুইটা থেকে যদি এ বড় হয়, তাহলে অবশ্যই কি তিনটা সংখ্যার ভিতরে যদি, তাহলে যদি দুইটা ছোট হয় তাহলে একটা কি এ থাকে, এটা অবশ্যই লার্জেস্ট। আবার যদি এর থেকে আবার যদি বি এর থেকে এর থেকে বি বড় হয় এবং সি এর থেকে বি বড় হয়, তাহলে লার্জেস্ট ইকুয়াল টু বি হবে। না হলে আর যদি এই দুইটার ভিতরে কোনোটাই কাজ না করে, তাহলে লার্জেস্ট ইকুয়াল টু সি হবে। তাহলে এখানে কন্ডিশন শেষ। তারপরে যেহেতু পেয়ে গেছি, তারপরে বড় সংখ্যাটি প্রদর্শন করি, এবারটা সংখ্যাটি বড় সংখ্যাটি প্রদর্শন করি, তারপরে প্রোগ্রাম শেষ। এখানে আমরা ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্টের দিকে লক্ষ্য করি। এখানে হলো স্টার্ট, তারপরে আমরা ইনপুট নিলাম এবিসি। এখন প্রোগ্রাম এখানে আসবে, এখানে এসে এই ডায়মন্ড আকৃতি এখানে কন্ডিশন চেক করবে। এখানে বলছে কি এ লেস দেন বি, মানে এ লেস দেন বি। এখন এখানে তিনটা মান আছে অবশ্যই, এখন সে মান দুটো এখানে চেক করবে, বি এর থেকে কি এ বড়। ইউজার অবশ্যই কিছু মান দেবে, সেটা এখানে চেক করবে, বি এর থেকে কি এ বড়। যদি এ বড় হয় তাহলে এটা সত্য, সত্য হলে এটা ইয়েস ট্রু, তাহলে প্রোগ্রাম এই দিকে আসবে। আর যদি মিথ্যা হয় তাহলে এই দিকে যাবে। ধরি এ এর মান বড় এটা থেকে, তাহলে ঠিক আছে এ এর মান বড়। মনে করি এ দশ, এ সরি 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 এ দশ, বি পাস, তাহলে এটা ঠিক আছে, প্রোগ্রাম সত্য, তাহলে এদিকে আসবে। এদিকে আসার পরে চেক করবে সি, সি এর মানটাও কি এর থেকে, সি এর মানটা কি সি এর থেকে বড়। বি এর মানটা তো আমরা পাইলাম, বি এর মানটা তো পাইলাম বি এর থেকে বড়, তাহলে কি সি এর মানটা এর থেকে বড়। যদি বি এর মান এর থেকে বড় হয় এবং সি এর মান এর থেকে বড় হয়, তাহলে আমরা বলে দিতে পারি যে প্রিন্ট এ, তাহলে সে বড় নাম্বারটা লার্জেস্ট নাম্বারটা হলো এ। এখন আবার আমরা এখানে যাই, যাওয়ার পরে যদি আমরা দেখি যে এই কন্ডিশন সত্য না বা এই কন্ডিশন ট্রু না, তাহলে প্রোগ্রাম এই দিকে আসবে এবং এই দিকে সে এই কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশনে কি বলছে, সি এর থেকে কি বি বড়। যদি সি এর থেকে বি বড় হয় তাহলে অবশ্যই এই কন্ডিশন কাজ করবে, তাহলে কন্ডিশন যদি কাজ করে তাহলে ইয়েস ইয়েস এদিকে এসে প্রিন্ট বি, তাহলে লার্জেস্ট নাম্বার বি। আর যদি কন্ডিশন কাজ না করে তাহলে নো নো। এখানে যে এই যে এখানে দুইটা দুইটা সংখ্যার যোগ করার জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে প্রিন্ট সি, তাহলে এখানে এটা আমরা ই করে দিতে পারছি। তারপরে এখানে প্রোগ্রাম শেষ। অ্যালগোরিদম এন্ড ফ্লো চার্ট নিয়ে আমি নেক্সটে আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তারপরে আমি খুব জোরে আমি করার চেষ্টা করছি। সো আমি অ্যালগোরিদম এন্ড ফ্লো চার্ট নিয়ে চিন্তা করার কিছু নেই, যদি বুঝতে একটু সমস্যা হয় আমি নেক্সটে আরো বিস্তারিতভাবে ফ্লো চার্টটা আর অ্যালগোরিদম, বিশেষ করে এই যে কন্ডিশন গুলা ভালোভাবে বোঝার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন। আর আমি নেক্সট আর একটা ফ্লো চার্টের উপর অবশ্যই অবশ্যই ভিডিও বানাবো। আমি বুঝতে পারছি আপনারা হয়তো সবাই ক্লিয়ার না, সেই জন্য আপনাদের বোঝাই দেওয়ার জন্য একটা ভিডিও হবে ইনশাল্লাহ। তারপরে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট, অ্যালগোরিদম ফ্লো চার্টের মধ্যে কিছু পার্থক্য আছে সেটা আমরা একটু জেনে নিই। অ্যালগোরিদমটা কি আর ফ্লো চার্টটা কি? অ্যালগোরিদম হলো লিখিত নির্দেশের পর্যায়ক্রম ধাপসমূহকে অ্যালগোরিদম বলে, আর ফ্লো চার্টটা কি? অ্যালগোরিদমের চিত্ররূপ হলো ফ্লো চার্ট, এটা হবে লিখিত আর এটা হবে চিত্রের মাধ্যমে। অ্যালগোরিদম হলো বর্ণনামূলক, আর ফ্লোট ফ্লো চার্ট কি? ফ্লো চার্ট হলো চিত্রমূলক, বর্ণনামূলক হলো চিত্রমূলক। অ্যালগোরিদমের কোনো চাইলে চিত্রাংশ ব্যবহার করা হয় না, অ্যালগোরিদমের কোনো চিত্র ব্যবহার করা হয় না, কিন্তু ফ্লো চার্টে অনেক চিত্র ব্যবহার করা হয়। অ্যালগোরিদম হলো কোনো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ, অ্যালগোরিদম হলো সমস্যার সিদ্ধান্ত গ্রহণ, আর ফ্লো চার্ট হলো চিত্রের মাধ্যমে প্রোগ্রামের গতি প্রবাহ। সরি স্পেলিং মিস্টেক আছে, সেই জন্য আমি খুবই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আমাদের শেষ যে টপিক, আমরা একদম ভিডিও টিউটোরিয়ালের আজকের অধ্যায়ের শেষে চলে এসেছি, 1.8
1.8 এ যেটা আছে 29 পৃষ্ঠায়, প্রোগ্রাম পরিকল্পনা ধাপসমূহ, প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, একটা প্রোগ্রামিং প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য বা প্রোগ্রাম রচনা করার জন্য যে ধাপগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানা দরকার সেটা আমরা চলে এসেছি। এটা আমাদের লাস্ট টপিক হবে ভিডিওর। এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখছেন, আমার ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। আশা করি এইটুকু দেখবেন এবং অনেক জ্ঞান লাভ করবেন ভিডিওটা থেকে। তো দেরি না করে আমি প্রোগ্রামের ধাপগুলো আলোচনা করছি। প্রথম ধাপ হলো সমস্যা চিহ্নিতকরণ। সমস্যা চিহ্নিতকরণটা কি? সমস্যা চিহ্নিতকরণ হলো প্রোগ্রাম পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, অর্থাৎ ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কোনো সমস্যার জন্য প্রোগ্রাম লিখতে হবে তা নিশ্চিত করে সমস্যা নিশ্চিতকরণ। সেই জন্য প্রথমে আমাদেরকে অবশ্যই সমস্যা নিশ্চিত করতে হবে, প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, আমার প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে। দেন তারপরে আমাদের যেটা করতে হবে সিস্টেম বিশ্লেষণ, সেই সমস্যার যেসব তথ্য সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে হবে, যা প্রোগ্রামিং পরিকল্পনার পরবর্তী ধাপ। আমরা যে সমস্যাটা সমাধান করবো সেটা নিয়ে অনেক তথ্য বিশ্লেষণ করতে হবে, সেটাকে বলা হচ্ছে সিস্টেম বিশ্লেষণ বা সিস্টেম অ্যানালাইসিস। অ্যান্ড তৃতীয় যে বিষয়টা আমাদের আছে সেটা হলো প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট আউটপুট নির্ণয়। এই পর্যায়ে কি হলো, এই পর্যায়ে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ইনপুট আর আউটপুট সমূহ নির্ণয় করতে হবে। আমাদের যে যে ইনপুটগুলো লাগবে, যে যে আউটপুটগুলো লাগবে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা হলো ইনপুট অ্যান্ড আউটপুট। আশা করি এই তিনটা বুঝছেন। তারপরে চতুর্থ নম্বরে যেটা আসতে পারে সেটা হচ্ছে অ্যালগোরিদম ডেভেলপমেন্ট। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কোন সমস্যার সম্পর্কে পূর্ণ ধারণা এবং তার সমাধানের সূত্র পাওয়া গেলে পরবর্তী কাজ হলো সমস্যা সমাধানের ক্রমান্বয়ে ধারাবাহিক প্রবাহ চিত্র তৈরি করতে হবে। যেটা আগে আমরা আলোচনা করছি যে অ্যালগোরিদম তৈরি করতে হবে, তাহলে প্রোগ্রামটা লিখতে এবং বুঝতে অনেক সুবিধা হবে। অ্যালগোরিদম যদি তৈরি করা হয় তাহলে পরবর্তীতে বুঝতে পারছেন এর ফ্লো চার্ট ডেভেলপমেন্ট। তারপরে আমাদের ফ্লো চার্ট তৈরি করতে হবে, একটা প্রোগ্রাম তৈরি করার পূর্বে প্রোগ্রামটি পর্যায়ক্রমে একের পর এক কিভাবে কাজ করে তার ধাপগুলো চিত্রের মাধ্যমে অথবা ড্রয়িং এর মাধ্যমে প্রকাশ করাকে ফ্লো চার্ট বলা হয়। বুঝতে পারছেন ফ্লো চার্ট এর মাধ্যমে তারপরে সেটাকে আমাদের প্রকাশ করতে হবে। এটাই হলো প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং, কিভাবে প্রোগ্রাম ধাপ প্রোগ্রাম গুলো করতে হবে ধাপে ধাপে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি। তারপরে যেটা আছে তারপরে হলো প্রোগ্রামিং এর ভাষা নির্ধারণ। আসলে আমরা যে সমস্যাটা পাইছি সেই সমস্যাটা আমরা কি ভাষার সাহায্যে সমাধান করব, সেই ভাষা প্রোগ্রামিং ভাষাটা আমাদেরকে নির্বাচন করতে হবে, নির্বাচন সুনির্দিষ্ট ভাষা নির্বাচন করতে হবে। যে যে কাজের জন্য আমরা যেসব ভাষা ল্যাঙ্গুয়েজ করতে পারি ইউজ করতে পারি সেই সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে যে কোনো একটা আমাদের ইউজ করে যেটা সাহায্যে সমাধান করা যাবে সেই ভাষাটা ইউজ করতে হবে। তারপরে হলো যে প্রোগ্রাম রচনা করি, এই ধাপে প্রোগ্রাম লেখার জন্য যে নির্দিষ্ট ভাষাটি নির্বাচন করা হয়েছে, আমাদের যেহেতু প্রোগ্রাম ভাষা নির্বাচন করা হয়েছে এবং যে ভাষাটি নির্বাচন করা হয়েছে সেই ভাষা সেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের প্রোগ্রামটা রচনা করতে হবে। এটাই হলো প্রোগ্রাম রচনা। প্রোগ্রাম ভাষা নির্বাচন করার পরে প্রোগ্রামটা আমাদের রচনা করতে হবে, রচনা করার কি করতে হবে প্রোগ্রাম কম্পাইলেশন করতে হবে। এখন প্রোগ্রাম কম্পাইলেশন করতে হবে। প্রোগ্রাম কম্পাইলেশন খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বস্তু প্রোগ্রাম কম্পিউটার বোঝে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রাম কিন্তু কম্পিউটার বোঝে না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রাম কম্পিউটার বোঝে না, সেই জন্য আমাদেরকে ওটাকে ই করতে হবে, ট্রান্সলেট করতে হবে, সেই জন্য কম্পাইলারে খুবই জরুরি আর কি। তারপরে যেটা আছে প্রোগ্রাম ভুল ও ভুল সংশোধন, প্রোগ্রাম টেস্টিং এন্ড ডিবাগিং। প্রোগ্রামে কোনো ভুল থাকলে সেটা সমাধান করতে হবে এবং ভুলগুলো সংরক্ষণ করতে হবে। সাধারণভাবে প্রাথমিক পর্যায়ে প্রায় প্রোগ্রামে কিছু ভুল ত্রুটি কিন্তু থাকে, এগুলো নানা কারণে হতে পারে। হ্যাঁ, এবং কম্পিউটার প্রোগ্রামিং এর ভুলকে বলা হয় মানে বাগ, আর ভুল সংশোধন করাকে হয় বলা হয় ডিবাগিং। হ্যাঁ, কোনো প্রোগ্রামিং এর ভুলকে বলা হয় বাগ এবং ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং, সেইখানে সেই জন্য এটাকে বলা হয়েছে প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। নেক্সট যেটা আসছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কি? ডকুমেন্টেশন হচ্ছে
এই পরিকল্পনা ভিত্তিক মানে পরিকল্পনার বিভিন্ন ধাপ সমূহ, মানে অ্যালগোরিদম বলেন, ফ্লো চার্ট বলেন, প্রোগ্রাম কোডিং বলেন, তারপর যেগুলো আসছে ধীরে ধীরে বাগ ডিবাগ ফলাফল ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নির্দেশ ইত্যাদি লিখিত মানে বিবরণ ডকুমেন্ট আকারে লিপিবদ্ধ করা, যাতে পরবর্তীতে কোনো সমস্যা সৃষ্টি হলে তা সহজে সমাধান করা হয়। আসলে এখানে ডকুমেন্টেশন মধ্যে একটা লিপিবদ্ধ করা বোঝানো হয়েছে যে অ্যালগোরিদম ফ্লো চার্ট আমরা উপর থেকে যে এগুলো এগুলো যে করতে করতে আসলাম, এগুলো একটা একটা নির্দিষ্ট সংরক্ষণ করার কাজই হলো ডকুমেন্টেশন, যাতে পরবর্তী কোনো সমস্যা হলে সেগুলো সমাধান করতে পারে। নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইনস্টলেশন। প্রোগ্রাম সমূহ সন্তোষজনক পরীক্ষার পূর্বে এদেরকে ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয়, ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয় পরীক্ষা সন্তোষজনক ফল লাভের পর। যখন আমরা এটা প্রথমে পরীক্ষা করা হয়, পরীক্ষা করার পরে যখন এটা ভালোভাবে মানে সন্তোষজনক ফলাফল পাওয়া যায়, তখন তাহলে প্রোডাকশন লাইব্রেরিতে লোড করা হয়। এই লাইব্রেরিকে ইনস্টলেশন বলা হয়, ইনস্টলেশন বলা হয়। ফার্স্টে প্রথমে এটাকে ফার্স্টে এটাকে প্রথমে প্রথমে ডেভেলপমেন্ট লাইব্রেরিতে রাখা হয়, তারপরে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যখন এটা হয় তখন তারপরে এটাকে ই করা হয় আর কি, সেটাই হচ্ছে ইনস্টলেশন। তারপরে হচ্ছে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ প্রোগ্রাম পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে রক্ষণাবেক্ষণ। একটা প্রোগ্রাম যখন লেখা হয়ে যাবে, তার ফুল স্টার্ট তৈরি করা হয়ে যাবে, তার ইনস্টলেশন হয়ে যাবে, তার কোডিং হয়ে যাবে, তার কম্পাইলেশন হয়ে যাবে, ডিবাগিং এন্ড টেস্টিং হয়ে যাবে, তখন আমাদের শেষ যেটা কাজ সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। সেই প্রোগ্রামটাকে একটা একটা জায়গাতে সেভ করে রাখা। রক্ষণাবেক্ষণ বলতে প্রয়োজনীয় নানা কারণে প্রোগ্রামের ছোটখাটো পরিবর্তন বা পরিবর্তনকে বলে। যে কোনো সফটওয়্যার যখন বাজারে আসে, আমরা জানি যে কোনো একটা সফটওয়্যার প্রথমে বাজারে আসে, সেটা প্রথমে একটা লো ভার্সন আসে 1.2, তারপরে এটা ডেভেলপ হয় 2.0, এভাবে এটা আপডেট হতে থাকে। এটা কাজই হলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। একটা প্রোগ্রামে যদি আমরা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করি, তাহলে আমরা সেগুলো ডেভেলপ করতে পারবো, সেগুলো আরো উন্নতি করতে পারবো। যেমন আপনারা জানেন ফেসবুক ফার্স্টে কেমন ছিল, এখন আস্তে আস্তে মার্ক জাকারবার্গ সেগুলো ডেভেলপ করেছে, এটা প্রোগ্রাম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে হয়েছে। আশা করি প্রোগ্রাম পরিকল্পনার ধাপ, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা প্রতিবারই মানে প্রায় আসতে পারে, সেটা সেজন্য আমি এটা ভালো করে পড়বেন। আমি আরেকবার ট্রেনিং বলে যাচ্ছি, প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমূহ হচ্ছে সমস্যা চিহ্নিত করা, সিস্টেম বিশ্লেষণ, প্রোগ্রাম ইনপুট এন্ড আউটপুট নির্ণয়, তারপরে অ্যালগোরিদম উন্নয়ন, তারপর ফ্লো চার্ট করতে হবে, তারপর প্রোগ্রামের ভাষা নির্ধারণ করতে হবে, তারপর প্রোগ্রাম রচনা করতে হবে, তারপর কম্পাইলেশন করতে হবে, প্রোগ্রাম ভুল বা ভুল সংশোধন করতে হবে, তারপর ডকুমেন্টেশন করতে হবে, ইনস্টলেশন করতে হবে, এবং সর্বশেষ যেটা অ্যাট লাস্ট সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখছিলেন। আশা করছি অনেক কিছুই আপনারা ভিডিও থেকে অনেক কিছু বুঝে নিয়েছেন। আপনাদেরকে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আর আমার নেক্সট ভিডিও টিউটোরিয়াল যেটা আছে সেটা হলো সেকেন্ড অধ্যায়। আর সেকেন্ড অধ্যায়টা হলো পাইথন প্রোগ্রামিং এর মৌলিক ধারণা, পাইথন প্রোগ্রামিং কি এবং এর মৌলিক ধারণা নিয়ে আমার দ্বিতীয় অধ্যায় প্রোগ্রামিং এসেনশিয়াল এর দ্বিতীয় অধ্যায় বিস্তারিত ভাবে এইভাবে আলোচনা করার চেষ্টা করবো। যদি আপনাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ প্রোগ্রামিং এসেনশিয়াল এর 10টা অধ্যায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করবো, সেজন্য আমাকে অবশ্যই সাপোর্ট দেবেন আপনারা। আপনাদের একান্ত সাপোর্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো যে কোনো মতামত পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ও আর কি বলবো, ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।